শোনো, আজকে তোমাদের অভিব্যক্তি আর অভিযোজনের চ্যাপ্টারটা শুরু করব। অভিব্যক্তি, অভিযোজন, তাহলে আমরা প্রথমে অভিব্যক্তির মধ্যেই যাব। অভিব্যক্তি হলো এমন একটি প্রক্রিয়া যেটা মন্থর এবং ধীর গতিতে উদ্বংশীয় জীব থেকে, অর্থাৎ সরল জীব থেকে, ধীরে ধীরে, খুব ধীরে ধীরে উন্নত এবং জটিল উদ্ভিদ এবং প্রাণীর সৃষ্টি করে। সেই প্রক্রিয়াটা হলো জৈব বিবর্তন, অর্থাৎ অভিব্যক্তি। অভিব্যক্তি, কিন্তু অভিব্যক্তি তো হলো পরে, তার আগে হলো পৃথিবী সৃষ্টি হয়েছিল সূর্য থেকে। সেই পৃথিবী সৃষ্টির পরে পৃথিবী যখন ঠান্ডা হয়, তখন জড় থেকে কিন্তু জীবের সৃষ্টি হয়, এবং সেটা হয় কোথায়? সমুদ্রে। এর আগে আমরা নাইনে পড়েছি কীভাবে হট ডাইলিউট স্যুপ, ওভারসেট, এগুলো ছিল। অর্থাৎ বিজ্ঞানী মিলার এবং উড়ে প্রমাণ করে দেখিয়েছেন গবেষণাগারে যে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন 2:2:1 অনুপাতে মেশালে, এবং তাতে যদি 60,000 ভোল্টের বিদ্যুৎ প্রয়োগ করা যায় এবং জলীয় বাষ্প যদি তাতে দেওয়া যায়, তাতে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস, বিভিন্ন রকমের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আর হলো নিউক্লিক অ্যাসিডও উৎপন্ন হয়, এবং সেটা ধীরে ধীরে নতুন প্রাণের সৃষ্টি করে, যেটা নাকি জলে প্রথম উদ্ভব হয়েছিল, এবং বহু বছর ধরে জলের মধ্যেই সেই বিবর্তনটা ঘটে। তোমাদের যদি সেই বিবর্তনটা দেখানো হয়, বিবর্তনের ধারাটা, যে মুখ্য ঘটনাগুলি বা ঘটনাবলী কী হয়েছিল, আমরা খাতায় সেটা দেখাতে পারি। তোমরা দেখো।